জাতির জনকের নাম, প্রধানমন্ত্রীর নাম, জাতীয় ফুল, জাতীয় ফল, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস কবে, সব প্রশ্নেরই উত্তর দিচ্ছে রোবট বঙ্গ। এছাড়া শিক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক পরামর্শ দিতে পারে সে। আগুন লাগলে কাছের ফায়ার সার্ভিসকে জানিয়ে দেবে এই রোবট। গ্যাস সিলিন্ডার লিকেজ হলেও বিশেষ সংকেতের মাধ্যমে ঘরের মানুষকে জানিয়ে দেবে, সাথে সাথে কর্মর্দনের জন্য বাড়িয়ে দেবে হাতও। এই রোবট বাংলা, ইংরেজি সহ আঞ্চলিক ভাষায়ও কথা বলতে পারে বলে দাবি এর উদ্ভাবকের। এই রোবট বিভিন্ন কাজ করতে পারে, যেমন একজন প্রাইমারি ডক্টর, একজন প্রাইমারি টিচার আরও বিভিন্ন কাজ করতে পারে। যেমন একটা ওয়ার্ড না পালে সেটার মিনিংটা কি সে বলে দিতে পারে, একটা বাক্যের মিনিংটা, বাংলা মিনিংটা সে বলে দিতে পারে। তারপর আশেপাশে যদি আগুন লাগে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে SMS পাঠাতে পারে। তারপর যদি গ্যাস লিক হয় এ অ্যালার্ম দেবে, যার মাধ্যমে সবাই বুঝতে পারবে যে ঘরের ভিতর গ্যাস লিক হয়েছে। এছাড়া বিভিন্ন কাজ করতে পারে, যেমন করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক করেন বার্তা সে দিতে পারে। এখানে GSM মডিউল দেওয়া আছে, যার মাধ্যমে সে SMS পাঠাতে পারে। সেখানে সিম আছে এবং ওই সিম দিয়ে সে SMS পাঠাতে পারে। তারপর ফিমেল সেন্সর আছে, তারপর আল্ট্রাসোনিক সেন্সর আছে, IR সেন্সর আছে, আদার্স আর্ডিনো আছে। এই রোবটের উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা চাইলেন উদ্ভাবক সুজন পাল। সরকার যদি আমাকে পৃষ্ঠপোষকতা দেয় তো এই রোবটটিকে আমি আরো আধুনিকায়ন করে তুলতে পারি, যার মধ্যে মানুষের সেবায় লাগতে পারে। এটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে প্রতিদিন সুজনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। রোবট আবিষ্কারে খুশি সুজনের পরিবার ও এলাকাবাসী। ভবিষ্যতে যাতে এ আরো ডেভেলপ হইতে পারে এই আশাটাই আমরা করব। আমাদের যুব সমাজে যারা ইয়ং জেনারেশন আছে, যারা পড়ালেখা করে, পাশাপাশি এগুলো করার জন্য কাজ করলে তারা অনেক উন্নত হবে এবং আমাদের বাংলাদেশ সামনের দিকে উন্নত হবে। ডাক দিলে শুনে, আতিশয় হ্যান্ডশেক করে, আমাকে ভালো লাগছে। অথমা তোমার অত গুরুত্ব দিইনি, আহম তো দেখি সবাই ভালো হয়েছে, খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি, আহম তো ভালো লাগে। সুজনের তৈরি রোবটের যথাযথ উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন পালের। এই রোবটটির আপগ্রেডেশনের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার জন্য আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে আমি যোগাযোগপূর্বক এই আপগ্রেডেশনের জন্য আমি সুজন পালের এই সার্বিক সহযোগিতা করব। 4 মাস আগে এই রোবট তৈরির কাজ শুরু করে সুজন। শেষ হয় 21 মার্চ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এই রোবট আবিষ্কার হওয়ায় নাম রাখা হয় বঙ্গ। সুজন গৌরনদী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের 11 শ্রেণীর শিক্ষার্থী। 5 ভাই বোনের মধ্যে সবার ছোট সুজন, তার বাবা একজন মৃৎশিল্পী। ফিরদাউদ সুহাগ, সময় সংবাদ, বরিশাল।